ফরিদপুর এক আসনে গত বৃহস্পতিবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন আরিফুর রহমান দোলন কিন্তু কোনো এক অপ্রাসঙ্গিক কারণ দেখিয়ে তার প্রার্থিতা স্থগিত করা হয় এসব পুরনো খবরের মধ্যে আসা জায়গা নিয়ে নতুন খবর হল ফরিদপুর এক আসনের সর্বস্তরের মানুষের প্রাণের এই নেতা তার প্রার্থিতা ফিরে পেয়েছেন প্রার্থিতা ফিরে পেয়েই দোলন বিভিন্ন গণমাধ্যমকে সাক্ষাৎকারে বলেন ওনারা আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবং আমার নির্বাচনী এলাকা ফরিদপুর এক আসনের সর্বস্তরের মানুষদের শুভেচ্ছা জানাই সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন আমি সাধারণ মানুষের আগ্রহের কারণে তাদের দাবির প্রেক্ষিতে আমি প্রার্থী হয়েছি আমি নিজেও আওয়ামী লীগের একজন সদস্য আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর এক আসনের তিন উপজেলার বাসাবাড়ি হাটবাজার রাস্তাঘাট অলিগলিতে এখন উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দলনের নাম উচ্চারিত হচ্ছে এ আসনের সর্বত্র ফরিদপুর এক আসনের তুমুল জনপ্রিয় এই নেতা কাঞ্চন মুর্শী ফাউন্ডেশনের মাধ্যমে নানামুখী সমস্যাবমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ইতিমধ্যেই এলাকার নানা শ্রেণী পেশার মানুষের মন জয় করেছেন আলফাডাঙ্গা বোয়ালমারি ও মধুকানী উপজেলার এই নেতা প্রার্থীতা ফিরে পাওয়ায় এলাকার সাধারণ মানুষের মাঝে এক প্রশান্তির বন্যা বয়ে যাচ্ছে বলে জানা গেছে আনন্দময় পরিবেশে মুখরিত মানুষের ভাষ্য দোলন ভায় আমাদের নেতা উনি প্রার্থীতা পাওয়াতে আমাদের সবার আনন্দের সীমা নেই নানা সময়ে এলাকার নানা রকমের দুর্যোগ ও প্রতিকূল পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া আরিফুর রহমান দোলনই ফরিদপুর এক আসনের এমপি হওয়ার যোগ্য ভোটের মাঠে জয়ের কতটা আশাবাদী সাংবাদিকদের এমন প্রশ্নে দোলন জানান আমি দুই দশক ধরে আমি আমার এলাকার সকল মানুষের পাশে রয়েছি তাদের সুখ দুঃখে আমি তাদের প্রতি সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি মহান আল্লাহ সহায় থাকলে অবশ্যই সাধারণ মানুষের ভালোবাসা এবং বিপুল ভোটের মাধ্যমেই বিজয়ী হব ফরিদপুর এক আসনের সর্বসাধারণ আমার কষ্টের প্রতিদান দেবেন বলে আমি বিশ্বাস করি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ধার্য করা হয়েছে সতেরো ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে আঠারো ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষ করতে হবে ভোটের আটচল্লিশ ঘন্টার আগে আগামী সাত জানুয়ারি ভোটগ্রহণ হবে